আজকে নতুন ভিডিওতে তোমাদের স্বাগতম। আজকে আরও একটি নতুন গল্প নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আজকের গল্পের নাম বাংলাদেশের বৈচিত্র্য। বাংলাদেশের রাজধানী ঢাকার একটি জমজমাট বাজারে একটি রঙিন শুরু। চরিত্র আফাক, অনুপ্রেরণা খুঁজছেন একজন তরুণ শিল্পী, এবং অদিতি, একজন রাস্তার বিক্রেতা যা প্রাণবন্ত টেক্সটাইল বিক্রি করে। আফাক রঙিন কাপড়ের প্রশংসা করে বলল, এখানকার রঙগুলো অনেক মন্ত্রমুগ্ধকর। আমি আমার পরবর্তী মাস্টারপিস জন্য অনুপ্রেরণার জন্য অনুসন্ধান করা হয়েছে। অদিতি মুচকি হেসে বলল, আহ, তরুণ শিল্পী, এই কাপড়ের পেছনের গল্পগুলো সংস্কৃতি, ঐতিহ্য ও জাদুতে বোনা। আমাকে আরও দেখান। শক্তিশালী পদ্মা নদীর তীরে নদীর শব্দ শোনা। ফিরোজা আফাককে শুভেচ্ছা জানিয়ে বলল, নদী আমাদের কাছে অনেক কিছু গোপন রাখে, তরুণ শিল্পী, স্থিতিস্থাপকতা, ভালোবাসা এবং আশার গল্প। এখানে একটি ক্যানভাস আপনার জন্য অপেক্ষা করছে আফাক। বিস্ময়ে, নদী কি আমাকে সত্যিই অনুপ্রাণিত করতে পারে? ফিরোজা মাথা নাড়িয়ে, ধৈর্য ধর বন্ধু, শোনো, এবং আপনি এর ফিসফিস শুনতে পাবেন, গোল্ডেন হারভেস্ট, গ্রামীণ বাংলাদেশের একটি প্রাণবন্ত সরিষা ক্ষেত। চরিত্র আফাক ও রুবিনা, একজন পরিশ্রমী কৃষক। রুবিনা ফসলের প্রতি যত্নশীল। আমাদের সোনালী ফসল দেশের শক্তি এবং জমির সাথে আমাদের সংযোগের প্রতীক। আমাদের গল্প আঁকা তরুণ শিল্পী আফাক আশ্চর্য হয়ে, মাঠগুলো যেন বাতাসের সাথে নাচছে। আমি এ সৌন্দর্য ধরে রাখতে চাই। বর্ষার সুর, সোসিলেটের একটি ঐতিহ্যবাহী সঙ্গীত বিদ্যালয়ে জহির একটি সুরেলা সুর বাজিয়ে বলল, বর্ষা বয়ে আনে আনন্দ দুঃখ আকাঙ্ক্ষার সুর, আপনার শিল্পের মাধ্যমে তাদের প্রতিধ্বনিত হতে দিন। আফাক প্রবেশ করে বৃষ্টির ফোঁটা গল্প বলে, আর আমি তাদের ছন্দে ডুবে থাকব। চমকপ্রদ উৎসব উদযাপন, পহেলা বৈশাখ উদযাপনের সময় একটি গ্রাম, বাংলা নববর্ষ, রানী লোক নৃত্য পরিবেশন করে বলল, আমাদের ঐতিহ্য বেঁচে থাকে নাচ গানের মাধ্যমে, আমাদের উৎসবের সংক্রামক শক্তিকে আবদ্ধ করো। আমার বন্ধু আফাক মোহিত হয়ে, আপনার চলাফেরার প্রাণবন্ততা আমার কল্পনাকে আলোড়িত করে। রহস্যময় ম্যাঙ্গোগ্রোভ, সরাসশাহীর একটি আমের বাগান, খুশি, একটা আম গাছে হাত দিয়ে আমরা যে আম উৎপাদন করি তার একটা ঐশ্বরিক সম্পর্ক আছে। তাদের ছায়ায় সান্ত্বনা সন্ধান করুন এবং তারা আপনার ব্রাশকে গাইড করবে। আফাক অবাক হয়ে, আমের বাগানকে অভয়ারণ্য মনে হয়, এর মুগ্ধতা আমার শিল্পকে পথ দেখাবে। জীবনের ছন্দ স্থাপনা, পুরান ঢাকার একটি চায়ের দোকান। রফিক এক কাপ বাষ্পীভূত চায়ের স্বাদ গ্রহণ করে বলল, চায়ের সুগন্ধে নিহিত রয়েছে আমাদের দৈনন্দিন অস্তিত্বের ছন্দ। এটা আপনার ইন্দ্রিয় জাগ্রত করা যাক। তরুণ শিল্পী আফাক অনুপ্রাণিত হয়ে, চা ঘর গল্প বলার একটি কেন্দ্র। আমি সেই সারমর্মকে ধরব। সুন্দরবনের লোক, বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন, সুন্দরবনের মধ্য দিয়ে একটি নৌকা চলার দৃশ্য, নাজিম প্রাচুর্যময় পরিবেশের দিকে ইশারা করে, সুন্দরবন হল জীবন, রহস্য এবং সাহসে ভরপুর একটি অভয়ারণ্য। তার লোভ অমর। প্রিয় শিল্পী আফাক মন্ত্রমুগ্ধ হয়ে বলল, ম্যানগ্রোভগুলি একটি অদম্য সৌন্দর্যের অধিকারী, আমাকে তার প্রান্ত দখল করতে হবে। ইতিহাসে থ্রেডস, লালবাগ কেল্লা, ঢাকার একটি ঐতিহাসিক স্থান, জামিলা শতাব্দীর পুরানো নিদর্শন প্রকাশ করে, দুর্গটি বীরত্ব, আত্মত্যাগ এবং যুদ্ধের কাহিনী বর্ণনা করে। এর দেয়ালগুলি আপনার শিল্পকে গাইড করতে দিন। তরুণ চিত্রশিল্পী আফাক অভিভূত হয়ে বলল, দুর্গ বীরত্বের গল্প ফিসফিস করে, আমি এর ঐতিহ্যকে সম্মান করব। তাঁতিদের উত্তরাধিকার, টাঙ্গাইলের একটি তাঁত কেন্দ্র, রেজা ফ্যাব্রিকের উপর জটিল নকশা তৈরি করে বলল, আমাদের শিল্পকলা তাঁতের মধ্য দিয়ে প্রবাহিত হয়। তরুণ শিল্পী, আমাদের তাঁতের সারাংশ ধরুন, আমাদের সংস্কৃতির প্রতীক। আফাক বিস্ময়ে হয়ে বলল, তাঁতিদের দক্ষতা অবিশ্বাস্য, আমি ক্যানভাসে তাদের কারুকার্য উদযাপন করব। রহস্যময় ধ্বংসাবশেষ, সোমপুর মহাবিহার, পাহাড়পুরের একটি প্রাচীন বৌদ্ধ বিহার। সানজিদা ভগ্নাবশেষ অন্বেষণ করে বলল, অতীতের ফিসফিস এখানে প্রতিধ্বনিত হয়। তরুণ শিল্পী,
এই জায়গার রহস্য থেকে অনুপ্রেরণা নিন, আফাক কৌতূহলী হয়ে বলল, এই প্রাচীন ধ্বংসাবশেষ আমাকে তাদের হারানো জাঁকজমক পুনরায় তৈরি করতে বাধ্য করে, বিশ্বাসের আহ্বান, মাগরিবের নামাজের সময় একটি মসজিদে। ইমরান প্রার্থনায় চোখ বন্ধ করে বলল, বিশ্বাস আমাদের একত্রিত করে এবং অস্থির সময়ে সান্ত্বনা দেয়। আপনার শিল্প আমাদের মানুষের ভক্তি আলোকিত করা যাক, তরুণ শিল্পী। আফাক মন্ত্রমুগ্ধ হয়ে বলল, প্রার্থনা বাতাসকে এক চিত্তাকর্ষক প্রশান্তি দিয়ে পূর্ণ করে, আমি এর প্রশান্তি পুনরায় তৈরি করার চেষ্টা করব। দ্য ইকোয়িং উইজডম, চন্দ্রপুরের একটি পুরাতন গ্রন্থাগার, রাশেদা বলল, প্রাচীন বইয়ে ঘেরা আমাদের লেখা কথায় গভীর প্রজ্ঞা রয়েছে। তরুণ শিল্পী, তাদের আপনার ব্রাশকে গাইড করতে দিন এবং আমাদের সমৃদ্ধ সাহিত্যিক অতীতকে সম্মান করুন, আফাক উত্তেজিত হয়ে বলল, এই লাইব্রেরিগুলো জ্ঞানের ফোয়ারা। আমি শেখার এবং জ্ঞানার্জনের চেতনা ধারণ করব, ঐক্যের আত্মা, বিশ্ব ইস্তেমার সময় একটি গ্রাম, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম জামাত। শামীম মণ্ডলীকে উদ্দেশ্য করে বলল, আমাদের ঐক্য সীমানা ছাড়িয়ে গেছে। এই আধ্যাত্মিক সিম্ফনিতে নিজেকে নিমজ্জিত করুন, তরুণ শিল্পী, এবং সুরেলা রঙের সাথে অনুন্নীত করুন, আফাক অভিভূত বলল, সমষ্টিগত ভক্তি বিস্ময়কর। আমি আমার ক্যানভাসে এই ঐক্যবদ্ধ চেতনা ক্যাপচার করার চেষ্টা করব। বাড়িতে ফিরে আসা ঢাকার একটি গ্যালারি প্রদর্শনী যেখানে আফাকের শিল্পকর্ম প্রদর্শন করা হয়েছে, শিল্প উৎসাহী চিত্রের প্রশংসা করে বলল, প্রতিটি স্ট্রোক বাংলাদেশের হৃদয় ও আত্মাকে প্রতিফলিত করে। শিল্প উৎসাহী বলল, এই সংগ্রহটি আমাদের প্রিয় দেশের সারাংশের প্রাণবন্ত সংস্কৃতি এবং সমৃদ্ধ ঐতিহ্যকে ধারণ করে। আফাক কৃতজ্ঞ হয়ে বলল, আমি নম্র যে আমার শিল্প এই জাদুকরি দেশের গল্পগুলোকে তুলে ধরতে পারে। আজকের মতো এখানেই সমাপ্তি, সামনে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে আসব ইনশা আল্লাহ। আমাদের পাশে থাকার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।